আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই, সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে স্পেশালি ওটা আমি ইউজ করে খাই। প্রতিবারই কিন্তু উটের মাংস আমাকে গিফট করা হয়, যেমন এনজয় করছি, মানুষজন চিনছে, আবার তেমন কিছু পাবলিক আছে খুব গালিও দিচ্ছে, বলিউড বলেন হলিউড বলেন, ইনাদের কিন্তু সিনেমার থেকে কিন্তু ইনারা বেশি ওপেনিং এ থাকে। আমি যখন বাংলাদেশে আসি প্রতিবারই কিন্তু উটের মাংস আমাকে গিফট করা হয়, আমি নিয়ে আসি, এবারও এনেছি। আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই, সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে স্পেশালি ওটা আমি ইউজ করে খাই। এটাও কিন্তু অনেকে জানে না, কিন্তু এটা কিন্তু খুবই হেলদি। অ্যান্ড মাংস গুলো তো যারা ওখানকার তারাই গিফট করে, কারণ তারা তো উটের মাংসই মানে ইউজ টু খাওয়া নিয়ে, ওনারাই আমাকে দিয়ে দেয়। আমি প্রতিবারই যখন আসি দুবাই থেকে আমি নিয়ে আসি, আমার কাজিনদের রিলেটিভসদের আমি ইনভাইট করি। আর যেহেতু ঈদ সবাই বাসায় আসবে, সেহেতু একটু বেশি বেশি করে নিয়ে আসা হয়েছে। আর মিল্ক তো আসলে আমার ফ্যামিলি সবাই খায়, যেটা আনা হয় দুধ গুলা উটের সেটা ওখান থেকেই আনা হয়। না গিফট তো পেয়েছি, দেখলেন অনেক কিছুই পেয়েছি, আসলে সব তো বলা যায় না। এটাও আমি পরেছি, সেটাও আমি ঈদের ড্রেস, যেহেতু এটা ইন্ডিয়া থেকে কালেকশন করা, এটাও গিফট পেয়েছি। অ্যাকচুয়ালি গিফটই পাওয়া হয় এটা, হ্যাঁ আমি দেখেছি যখন কিনেছি, দুটোই কেনা হয়েছে, পিঙ্ক একটা, এই কালার একটা, মান্নাভার থেকে কেনা, 6 লাখের কাছে পেয়েছি বিডি কারেন্সি কনভার্ট করলে, মানে ইন্ডিয়ান টাকার মনে হয় 4 লাখ সামথিং। এটা ফুল ডায়মন্ড, এটা বলা যাবে না কত দাম, এত বললে পরে ট্যাক্স কোম্পানি ঘোরাঘুরি করবে আমার পিছে। যদিও গিফটে ট্যাক্স দেওয়া লাগে না, তারপরেও বললে ঝামেলা। দেখি ইদানিং মানুষজন ফোন করতেছে আমাকে, এখনকার ব্যস্ততা হচ্ছে প্রচুর টিভি চ্যানেল ফোন করছে, প্রচুর ইন্টারভিউ বেড়েছে, এবং সাথে প্রচুর ওপেনিং এর কাজ প্লাস সিনেমার কাজও বেড়েছে। তো দেখা যায় যারা, আরেকটা মজার ব্যাপার যে কদিন আগে আসলে তো বিভিন্ন ক্যাপশনস এর কারণে বা বিভিন্ন কথাবার্তা মানে মানুষ বুঝে নাই, ভুল বুঝে অনেকেই নেগেটিভ নেগেটিভ কথা বলেছে, নেগেটিভ নেগেটিভ স্ট্যাটাস দিয়েছে, করার চেষ্টা করেছে, বাট আমি আসলে এরকম কখনোই কাউকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলি নাই, স্টিল নাও নট। তো ওটা আসলে যারা আমার বিপক্ষ, আমার অপোজিশন আছেন, তারাই করেছে। তো এখন দেখা যাচ্ছে তারাই আবার আমার সঙ্গে খুব, যখন বুঝতে পেরেছে যে আমি রাইট ছিলাম বা আমি কোনো খারাপ কিছু বলিনি, তারাই আমাকে আবার ডাকছে বা তাদের সাথে ভালো কাজ করার সুযোগ হচ্ছে। এটাই সিনেমার অনেকগুলো কাজ বেড়েছে, অফার আসছে, ডিরেক্টর ফোন করছে। অবশ্যই আমার ঈদের পরে শো আছে 3টা, লন্ডন সিটিতে, ইউকে, ইউএসএ তে একটা আছে, ক্যানাডাতে আমি ভিসা অলরেডি করতে দিয়েছি, যদি হয় দেন সেপ্টেম্বরে আমি ওখানে জয়েন করবো, আই উইল জয়েন ইন ক্যানাডা। অ্যান্ড থার্ড হচ্ছে যে দুবাইতে একটা শো আছে, বাট আমার প্রবলেম হচ্ছে যে আমি যেতে পারবো কিনা, মানে একেবারে ইমিডিয়েট ঈদের পরপর। দেখেন সব কিছুরই কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ আছে, যেমন এনজয় করছি, মানুষজন চিনছে, আবার তেমন কিছু পাবলিক আছে খুব গালিও দিচ্ছে, তো লাইক দিস, তখন আসলে ভালো লাগছে না। ফার্স্টের দিকে আসলে খুবই খারাপ লাগতো, বাট এখন মনে হচ্ছে যে না, আসলে সমালোচনা করাটা বেটার, তাহলে আমি নিজেকে আরও শুধরাতে পারবো। বলিউড বলেন হলিউড বলেন, ইনাদের কিন্তু সিনেমার থেকে কিন্তু ইনারা বেশি ওপেনিংয়ে থাকে, ওপেনিং করে বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারা যুক্ত হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে, তারপর বিভিন্ন প্লেয়াররাও কিন্তু এটা করে। আপনি ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, সাকিব আল হাসান থেকে শুরু করে মাশরাফি ভাই, ইচন এভরিওয়ান, তাসকিন, এভরিওয়ান কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আছে। কারণ সিনেমা করে তো দেখেন, একটা সিনেমা শেষ হলো, আর্টিস্টরা কীভাবে মানে তাদের তো একটা কোম্পানির সঙ্গে যুক্ত হলো, তো বিভিন্ন মানে মান্থলি একটা রেমুনেশন পাচ্ছে বা বিভিন্ন তাদের টাকারও তো প্রয়োজন হয়। লাইক দিস, আমার তো মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল থিং যে লঞ্চিং করা, কিন্তু বাংলাদেশে যেমন নায়িকাদেরকেও বলা হচ্ছে ফিতা কাটা, সো ইটস এ ভেরি রং ওয়ার্ড।